हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल बैशाखीस फैमिली ब्लॉग। और आमी एखन रयेछी काटोया देवराज घाट और एटा होच्छे गंगा नदी। तो आमी एखाने आमार व्यक्तिगत काजे एसेछिलाम, तो आमी देखलाम जे आमार व्यूअर्स देरके आमी देखाबो आमादेर ए काटोया गंगा नदी तार जे सौंदर्य, तार जोन्नो आमी एखाने एकटु चले एलाम। और एखाने गंगार जे प्राकृतिक सौंदर्य আমি নিজেই ক্যামেরা করে করলাম, কারণ আমি একাই এসেছি, তাই আমি ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করেছি। আর দেখুন আমাদের এটা কাটোয়া নদী, গঙ্গা নদী। আর এখান থেকে আমার কাজ মিটে গেলে আমি চলে যাব কাটোয়া কাছারি রোডে, এবং সেখান থেকে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, কিনে আমি বাড়ি ফিরে যাব। আর এই ট্যাচুটি দেখুন খুব সুন্দর, শিবের মূর্তি একটা দেবরাজ ঘাটে এটা বানিয়েছে। তো যাওয়া যাক, এখন আমি চলে যাব রাস্তায়। বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, কিন্তু এখানে হলুদ হলুদ কামরাঙা রয়েছে, দেখি তো খেতে ইচ্ছা করছে, তো নিলাম একটা কামরাঙা। দেখা যাক খেয়ে মিষ্টি আছে কিনা, বলছে তো মিষ্টি আছে, তো খেয়েই দেখি। দেবরার ঘাট থেকে টোটো করেছি, তো গোটা কাটোয়া আমাকে ঘুরিয়ে দিল, কারণ বোটের মনোনয়ন জমা হচ্ছে বলে ওদিকে রাস্তা বন্ধ আছে, যেতে পারছে না, তাই আমাকে কাটোয়া হসপিটালের এই সামনের পিছনটা দিয়ে নিয়ে এলো। আর এদিকে গিয়ে আমি কাছারি রোডে উঠব। আর প্রথমে আমি ব্যাগের দোকানে যাব, ওখান থেকে দেখি কিছু ব্যাগ চয়েস হলে নেব ভাবছি। তো আমি ব্যাগের দোকানে চলে এসেছি, আর এখানে একটা ব্যাগ চয়েস করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এলাম আখের রস খেতে। তো ফ্রেন্ড, বাজার থেকে সেদিন কি কি কিনলাম আজকে একটু দেখিয়ে দেব, তা দেখে নেওয়া যাক। কালারটা আমার খুব চয়েস ছিল, ওই জন্য আমি ব্যাগটা কিনলাম। একটা আমার সেন্সেল খুব একটা নেই, ব্যাগ রয়েছে ঘরে, তাও এই কালারটা আমার চয়েস ছিল, এই কালারটার জন্য আমি কিনলাম, কালারটা বেশ ভালো লেগেছে। আর এটা হট সি এর এটা ব্যাগ, মেরুন কালার, কালারটা খুব পছন্দ লাগবে ব্ল্যাক এর সঙ্গে, এটা বেশ কম্বিনেশনটা বেশ সুন্দর লাগলো আমার। এই পার্টটা কিনলাম, এইটা হ্যান্ডেল আছে, এই পার্টটা আবার কিনলাম। এখানে দুটো ড্রেসগুলো কিনে নিলাম, এটা খুব সুন্দর, এটা এতটাই সফট, এর কাপড়টা একদম সফট, প্রচন্ড সফট এর কাপড়টা, মাথার চুলে বেঁধে দিলে মানে চুলে লাগবে না বা ছিঁড়বে না, খোপা করবে, বেশ সুন্দর লাগবে খোপা করলে। এটা খোপা করার জন্য কিনলাম, এটা দোলে বাধ্য বলে কিনলাম মেনলি, আমি উৎসবের দিনে এটা শাড়ির সঙ্গে এটা পরবো, খোপা করবো বলে কিনলাম। ল্যাকমি আইকনিক ফুরিয়ে গেছিল, তাই এটা কিনলাম, ল্যাকমি আইকনিকটা আমি অনলাইনে কিনি, তিনটে অনলাইনে, পাঁচটাতে 300
কত টাকা দাম নাই 375 টাকা না কত টাকা আর এটা একটাতে 185 টাকা দাম নিল দামটা একটু বেশি নিল কিন্তু ওরা নাকি বলছে আমাদের জিনিস আর অনলাইনে জিনিস এক নয় কি জানি এটা তো আমি ভেবে বুঝতেই পারলাম না যে অনলাইনে জিনিস আর দোকানে জিনিস কি করে আলাদা হয় কিন্তু ট্রাই করে দেখা যাবে ব্র্যান্ড একই লেখা থাকে কিন্তু ব্র্যান্ড কিন্তু একই লেখা থাকে তাও বলছে আমাদের জিনিস অনলাইনে জিনিস আলাদা তো দেখা যাক কি করব আমার খুব এসেনশিয়াল ছিল বলে অনলাইনে অর্ডার করলাম না নিয়ে নিলাম আর এটা আবার কিনতে হলো এটা ফুরিয়ে গিয়েছিল এটা তো প্রচুর লাগে এটা আবার কিনলাম সানস্ক্রিন আর এটা আছে ব্যানানা ক্লিপ চুলে লাগে আমার ব্যাক ক্লিপ চুলে হয় না ব্যাক ক্লিপ খুলে যায় এই ব্যানানা ক্লিপে চুল আটকে রাখে আর এটা সিম্পলি গার্ডার আর এই একটা কিউট গার্ডার আর এটা আছে ল্যাকমি লিপ লাভ এটা হালকা এটা তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব ও লাইক করতে যেন ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন